আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল ভোট গণনার দিন থেকেই বৃষ্টির ছোঁয়া পাবে বঙ্গবাসী। ঠিক মৌসুমের প্রথম বৃষ্টির মতো করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তিলোত্তমা। রবিবার রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ 61%। শুধু ঝড় বৃষ্টিই নয়, আগামী 6 মে অবধি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি পরবর্তীতে চারপাশের পরিবেশ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে, নেমেছে তাপমাত্রার পারদ। আজও রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।